মেয়েদের ফরজ গোসলের সময় বেনি খোলা জরুরি নয়। গোসল হলো তিন প্রকার। একটা হলো ফরজ গোসল, মানুষ যখন অপবিত্র হয় সেই অপবিত্র অবস্থায় পবিত্রতা অর্জনের জন্য যে গোসল করা হয় তাকে বলা হয় ফরজ গোসল। শুধু চুলের গোড়ায় পানি পৌঁছানো জরুরি, কিন্তু চুলের আগায় পানি পৌঁছানো জরুরি নয়। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। মেয়েদের ফরজ গোসলের সময় বেনি খোলা জরুরি নয়। বেনি যদি আটকানো থাকে, চুল বেনি করা থাকে, অত খোবা বাঁধা থাকে, কোনো সমস্যা নেই। শুধু চুলের গোড়ায় পানি পৌঁছানো জরুরি, কিন্তু চুলের আগায় পানি পৌঁছানো জরুরি নয়। বেনির মধ্যে যদি ভেজা না থাকে, শুকনাও থাকে, তবু গোসলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। গোসল শব্দের অর্থ হলো ধৌত করা, ধুয়ে ফেলানোর নাম হলো গোসল। গোসল হলো তিন প্রকার। একটা হলো ফরজ গোসল, মানুষ যখন অপবিত্র হয় সেই অপবিত্র অবস্থায় পবিত্রতা অর্জনের জন্য যে গোসল করা হয় তাকে বলা হয় ফরজ গোসল। আল্লাহ পাক বলছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা অপবিত্র হও তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জন হয় গোসলের মাধ্যমে এবং তায়াম্মুমের মাধ্যমে। পানি যদি না থাকে আর পানি ব্যবহার করতে যদি অপারগ হয়, পানি আছে ব্যবহার করতে পারে না অসুস্থতার কারণে বা যে কোনো কারণ, অথবা পানি মোটেই নেই, সেই অবস্থায় সে তায়াম্মুম করবে। গোসল এবং উজুর কাজ একসঙ্গে তায়াম্মুমে হয়ে যায়। দুই নম্বর হলো মুস্তাহাব গোসল, যেটাকে সুন্নাত বলা হয়, গোসলে সুন্নাত। যেমন জুমার দিনে গোসল করা, অনুরূপে মাইয়েতকে গোসল করানোর পরে গোসল করা, মক্কায় ঢুকে গোসল করা। মক্কায় ঢুকে রাসূলুল্লাহ সাল্লাম আগে গোসল করতেন, তারপরে তোয়াফ করতে যেতেন। এহরামের পূর্বে গোসল করা, এই ধরনের গোসলগুলি হলো সুন্নাত বা মুস্তাহাব। আরেকটা গোসল হলো মুবাহ। মুবাহ মানে জায়েজ, সেটা সুন্নতও নয়, ফরজও নয়, ওয়াজিবও নয়, মুস্তাহাবও নয়, সেটা হলো জায়েজ। মানে গরম ধরছে, মাথায় পানি ঢেলে দিলাম, গরম লেগেছে তাই গোসল করলাম গরম নিবারণের জন্য, এটা কোনো উপলক্ষকে কেন্দ্র করে নয়। তিন প্রকার গোসল। আমরা ফরজ গোসলের নিয়মটা বলবো। ফরজ গোসলের নিয়মটা না জানার কারণে, গোসলটা যদি ঠিকমতো না হয়, মানুষ যদি পবিত্রতা অর্জন না করতে পারে, তাহলে সে মানুষ যতই ইবাদত করুক না কেন তার ইবাদত বাতিল, ইবাদত হবে না। কাজে ইবাদতের প্রথম শর্ত হলো পবিত্রতা অর্জন করা। সেই পবিত্রতার নিয়ম জানতে হবে এবং জেনে বুঝে সেটা আমল করতে হবে। ফরজ গোসলের নিয়ম হলো সর্বপ্রথম দুই হাত ধুয়ে ফেলতে হবে। দুই হাত তো প্রত্যেককেই ধুতে হয় ঘুম থেকে উঠার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কার যে কেউ যখন ঘুম থেকে উঠবে তখন তারা দুই হাত যেন ভালো করে ধুয়ে নেয়। ভালো করে মনে রাখতে হবে, ঘুম থেকে উঠে হাত ধোয়ার আগে কোনো পাত্রে হাত চুবানো যাবে না। এক বালতি পানির মধ্যে যদি ঘুম থেকে উঠে কেউ ওই হাত ধোয়ার আগেই যদি চুবিয়ে দেয় তাহলে ওই পানি দিয়ে উজু গোসল চলবে না, ওই পানি উজু গোসলের অযোগ্য হয়ে যাবে। কাজেই মগ দিয়ে হোক যেভাবে হোক আগে দুই হাত তিনবার ধুয়ে নিতে হবে। ঠিক অনুরূপভাবে ফরজ গোসলের আগে দুই হাত তিনবার ধুতে হবে। সাবান থাকলে সাবান দিয়ে ধুবেন, আর সাবান না থাকলে মাটিতে ঘষে পরিষ্কার করে নেবেন, ধুয়ে নেবেন। তারপরে বাম হাত দিয়ে পানি নিয়ে
লজ্জাস্থান পরিষ্কার করতে হবে। লজ্জাস্থান পরিষ্কার করার পরে এবার সালাতের উযু যেভাবে করা হয় সেইভাবে উযু করতে হবে। উযু করার পরে এরপরে মাথায় পানি দিবেন তিনবার, বেজোর সংখ্যা, তিনবার মাথায় পানি দিয়ে মাথা ডলতে হবে। মাথার চুলের গোড়ায় যেন পানি পৌঁছে সেই জন্য আঙ্গুল দিয়ে খেলাল করতে হবে। তারপর ডাইন অংশ ধুতে হবে, ডাইন সাইড ধুতে হবে, তারপর বাম সাইড। যদি ঝর্ণায় গোসল করেন প্রথমে মাথা ভিজাবেন, তারপর ডাইন পাশ দেবেন, তারপর বাম পাশ দেবেন, দিয়ে পুরা শরীর ধুয়ে পরিষ্কার করবেন। রাসূলুল্লাহ সাল্লাম ফরজ গোসলের ক্ষেত্রে বলেছেন ওয়ানকুল বাসারা, চামড়াকে ভালো করে ডলো। কেন? মানুষের যেসব কারণে ফরজ গোসল হয়, যেসব কারণে গোসল ফরজ হয়, সেই সময় ব্লাড সার্কুলেশন খুব জোরে চলে। মানুষের একটি কাজ সবচেয়ে বেশি পরিমাণ তার মেমোরি খরচ হয়, সেটা হলো সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে মানুষের মেমোরি সবচেয়ে বেশি কার্যকর থাকে, এবং মানুষ যত পরিশ্রম করে সবচেয়ে বেশি পরিশ্রান্ত হয় সেক্সুয়াল অ্যাক্টিভিটিসে, এবং রক্তটা খুব দ্রুত গতিতে চলতে থাকে। এই চলমান অবস্থায় তার শরীরের লোমকূপ দিয়ে নাপাক জিনিস, অপবিত্র পয়জন, মানুষের শারীরিক খারাপ বর্জ্য পদার্থ, ঘামের সাথে সেগুলি বের হয়। এই জন্য ফরজ গোসলে লজ্জাস্থান ধুয়ে নিলেই তো হয়ে যেত, কিন্তু আপাদমস্তক ধুইতে হয়। কেন? আপাদমস্তক দিয়ে নাপাকি বের হয়, লোমের গোড়া গোড়া দিয়ে বের হয়, পয়জন বের হয় ঘামের সাথে। এই জন্য ভালো করে রাসূলুল্লাহ অনকুল বাসারা, ভালো করে চামড়াকে ডলে ডলে ধোও, চামড়াকে ডলে মলে ভালো করে ধুয়ে পরিষ্কার হতে হবে। এবার গোসল শেষে শরীর মুছে ফেলানো যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু সুফিবাদীদের দর্শনে শরীর না মুছে ওই ভিজা শরীরেই চলে যেতে হবে।